কাল আমাদের ভালোবাসার টানে আমাদের সঙ্গে সেই বনগাঁ থেকে দেখা করতে এসেছিল বিপাশাদি। এই দুপুরকার রোদ গরম কোনো কিছুই তাকে আটকাতে পারেনি। দেখো কত ভালোবাসে আমাদের। উফ, এর মাঝখানে বুনি আবার একটা বিস্কুট খাচ্ছে। এর মাঝখানে তোকে কি বিস্কুটটা খেতে হতো রে বুনি? হুম, বল দেখিনি। উফ, এরকম পারা যায় বলতো? এদিকে আদরের হাত ছানি, এদিকে বুনির হাতে বিস্কুট, কোনোটা ছেড়ে কোনোটা আমি যেতে পারছি না। কিন্তু দেখো বুনিকে দেখো, কোনো কিছু আছে তাড়াতাড়ি বিস্কুটটা দিয়ে দিলেই তো হয়, তাহলেই তো আমি আর ছটফট করি না। সেটা বুঝবে না, হাতে করে চেপে রেখে দিয়েছে। দে না বুনি, দে না বিস্কুটটা, একটু দে না বুনি। হ্যাঁ, উফ, আর কত লাপাবো বুনি, দে না। দেখছো দেখছো, বুনি দেখেও দেখছে না। উফ, ও বাবা, এটা কি আমার জন্য দই এনেছো? দাও দাও দাও, দইটাই দাও, দাও দাও দাও। একই একই রেখে দিলে কেন? দাও, কি করলে আসতে হবে তারপর দই দেবে? এরকম আবার শর্তমর্ত দাও কেন গো? আগে দইটা একটু দাও, আমার লেজটা টিকটিক টিকটিক করে নেমে গেল দেখলে দইয়ের জন্য। ওহ বাবা রে, দইটা দাও দাও দাও, এবার একটু পেটে খুরখুর করে। ও তুমি তুমিও দাও তাহলে। হ্যাঁ, এ কি আমাকে ছেড়ে পুলুকে কেন রে? শুধু কি তোকে আদর করবে? এই দেখ দেখেছিস, প্রত্যেকজন এসে আমাকে কোলে নেয়, ভাগ্যটা দেয়। হে মা, তাই তো, আমাকে একটু নাও গো। হ্যাঁ, তুমি কি আমাকে দেখেও দেখতে পাচ্ছ না নাকি? কই গো, আমাকে একটু নাও। ও, অতক্ষণ ধরে লেজে নাড়াচ্ছি, নিচেতে ঘরঘর করছি, নিচ্ছেই না। ওইদিকে পুকুর সেট হয়ে গেছে, এদিকে এ কোলে চেপে সেট হয়ে গেছে, আমি কোথায় যাই? কোথায় যাবো আমি? আমাকে কেউ কোলে নেয় না। তোর বাবা, এবার থেকে তোমরা যখন আসবে তিনজন আসবে। দেখ দেখ দেখ, আমাকে কিরকম কুড়কুড়ি করে দিচ্ছে দাদাটা। দেখ, ও কি আরাম গো বাবা রে, এরকম হ্যাঁ এরকম করতে থাকো করতে থাকো। হ্যাঁ, তোমার কাছে যাব, তুমি কি কুড়কুড়িটা ঠিক মতো করতে পারবে? তুমি পুরোটাকে নিয়েই থাকো। ও, আমাকে আমার কোলে নিয়েছে, দেখ দেখ পুতুল, দেখ তুই লাফি মতো কে একবারও নেবে না। যা বলেছিস, আমার কপালটাই পোড়া দেখেছিস? তোকে কোলে নিয়ে কত কি করছি, আর আমাকে দেখ, আমি যে উড়ে উড়ে ছুড়ে ছুড়ে পালাচ্ছি, কেউ আমাকে দেখছে না রে। হ্যাঁ, তুমি নেবে আমাকে কোলে? নেবে? নাও নাও নাও, আমাকে একটু কোলে নাও। এই যে এই যে, দাদাটাই দেখতে সব থেকে ভালো, আমাকে কোলেই নিল। বাবা রে, এতক্ষণে আমি একটু কোলে চাপতে পেলাম পোকোটাকে হাঁটিয়ে। বাবা কি আনন্দ হচ্ছে গো মনের মধ্যে, কুড়কুড়ি ফুচি আর ছবি তুলবে। ঠিক আছে, দাঁড়ান ভালো করে পোস্টটা দিই। হ্যাঁ, কী বললে কী বললে, তুমি ওকে নামাবে? না না না, আমাকে নামাবে না, তুই সব ভুল ভাল শুনেছিস। না, মনে হলো তোকে বললো যে নামিয়ে দেবে, এবার আমাকে নেবে। হ্যাঁ, কই গো? ও বাবা, বুনির কাছে আবার পোকো সেট হয়ে গেছে। উফ, যে যা পাচ্ছে সেট হয়ে যাচ্ছে, আমি অবহেলিত থেকে যাচ্ছি। না না না, আমাকে এবার একটা ব্যবস্থা করতেই হবে। কই গো, আমাকে দেখো গো, আমাকে না, আমার যে কান খাড়া হয়ে যাচ্ছে গো। কই গো? ও হে, যে অবশেষে আমি চেপেছি বাবা, আর আমি নামছি না। না না, অনেক কষ্ট করে পেয়েছি, এই দেখ পোলাটা। এ মা, আমাকে নামিয়ে ওকে কেন নিলে গো? আমাকে নাও বেশি ভাই, তোর বাবা আমার ওকে নেওয়ার কি দরকার ছিল? উফ বাবা রে বাবা, তুমি এসব বোঝো না। আহা, কি আরাম রে, দল 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 নে, দাদা মাথায় ছিল নে, বউ আছে নি এখন। বউয়ের কথা বললি মনটা ভেঙে যায়, দূর ভাল লাগে না, বউ বউ নাই। তোর বাবা কোলে চেপে আনন্দ করবে, তাই না? সেখানে ওর বউ, বউ আর বউ, পুটুস তো না, বউ ছাড়া গেছে সেখানে। আর তুই বুঝবি না রে, আমার দুঃখ বুঝবি না, দোল দোল দোলনি করলেই যে বইয়ের শব্দটা আসে, মন হো হো করে, হো হো হো।